আর সেটা ভালো স্যালারি হতে হবে, আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার। দেখো আমি তোমার তো ইন্টারে পড়ি, আমি কীভাবে জব ম্যানেজ করবো এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কীভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করবো, এসব ধরাধরের কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? ও আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, এসব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে? আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, সে 1 লাখ টাকার উপরে স্যালারি, তার স্যালারি তো বেশি হবেই। এইচটা দেখো তুমি, আর আমার এইচটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি। সে বয়স টয়স কেউ দেখে না, লটারি কত টাকা ইনকাম করো সেইটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, করলে আমরা একসাথে থাকতে পারবো। তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো লিস্ট 40-50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকি। আর নাহলে? নাহলে নাই। আর আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস, আমার তো একটা ক্যারিয়ার আছে, টাওয়া পাওয়া আছে, এগুলো তো তুমি বুঝবা। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয়? কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? আমি কি করছি? শোনো, প্রাত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। হ্যালো। হ্যালো, কে? হ্যাঁ, আপনি কে? আমার আসলে না চিন্তা, চলুন আমি আপনার ফোন দিয়েছি একটা কামের লাগে। কটো মেইল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠাই দেন। আপনার ওই রেটটা কত? ছেলে ওই 8 লাখ। কী কন এইসব টাকাতে তো 2.5 লাখ পালাইতে হবে। 2.5 লাখ? ঠিক আছে, আপনি বাজেট পাঠান, আপনার কাজ হয়ে যাবে। আপনার ফ্যামিলিকে জানাই দিয়েন যে আপনার লাশটা ময়লার গভীর পাশে পড়ে থাকবে। আমি আপনাকে ফোন দিলাম কামের লাগে, আপনি উল্টা আমারই ছেড়ে দিতেছেন। লাশ তো আপনারই দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি আপনার কথা মতো আপনার টাকা পাঠিয়ে দিব, সাথে ছবিটাও কিন্তু মেইল করে দিব। ঠিক আছে, শিওর। ছবিটাও মেইল করছি, একটু চেক করে নেব। আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি না? এসব কথা বলতে হয় না, এসব পচা কথা। তোকে মামনি সবসময় আইসক্রিম, ঠিক আছে? একবার বলতেছি ভালোই ভালোই বল। আপনি যদি মারবেন ২০ কোটি টাকার মাইরা নিয়ে পালায় গেছে। দৌড়াতে সময় যায়। এই যে এখন একটু স্কুলে দিয়ে আসছি, বাচ্চাদের পেছনে তো আজকাল একটু ছুটি হয়। হ্যাঁ, তুমি তোমার প্রফেশনের সাথে মেমানি করতে পারো না। ভাবে আমি আপনাকে একটু কল করে দিচ্ছি। কেমন আছো? আরে এখানে তোমার হাতে এটা তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার জন্য তুমি না বলছো তোমার ফ্যামিলিতে কেউ নেই? ওই আমার এলাকার একটা ভাই আছে না, তার বাচ্চা হয়েছে আর কি, ওর জন্যই। কবে হয়েছে? এই তো 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা স্কুল গিয়ে খেলো? বড় হবে না যখন, তখন খেলবে আর কি। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না, এখন
আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। আর শোন, তুই আমার না, তো কারণ না। আর সে জানো, তোমার মায়ায় আমি আজ পর্যন্ত ছাড়তে পারিনি।